রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর এসবিআইটি টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 দেশ সংবাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কবে শেষ হবে উন্নয়ন প্রকল্প বিআরটি এর নির্মাণ কাজ, এমন প্রশ্ন এখন গাজীপুর তথা পুরো উত্তরাঞ্চলবাসীর। রাজধানী ঢাকায় প্রবেশ ও বের হবার একমাত্র পথ ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, আর এই সড়কে চলছে বেশ কয়েক বছর ধরে বিআরটি নামের এক উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই পথের সাধারণ মানুষের। এই ভোগান্তি বেড়ে যাবে এবারের ঈদ যাত্রায়। বিস্তারিত শেখ শফিউদ্দিন জিন্নার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে। টঙ্গী থেকে প্রায় 3 কিলোমিটার সড়কে খানাখন্দ ও ভাঙাচোরা থাকলেও বাকি অংশে তা নেই। কয়েক বছর ধরে সড়কের এ অংশে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ চলমান। যানজটের কারণে সড়কের 12 কিলোমিটার অংশ অতিক্রম করতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, কখনো কখনো এর চেয়েও বেশি। দুর্বিষহ জীবনযাপন করতেছে, যেখানে আমাদের 20 মিনিট সময় লাগে সেখানে আমাদের এখন 2 ঘন্টা সময় লাগে। দিনের অর্ধেক সময় ঢাকা যেতে চলে যায়। এই জন্য আমরা চাই যাতে অতি তাড়াতাড়ি এই ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই। ভোগড়া বাইপাস মোড়ে সড়কের দুই পাশ দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চললেও গাড়ির চাপ বেড়ে গেলে তৈরি হয় তীব্র যানজট। গাছা, মালিকের বাড়ি, বোর্ডবাজার, কুনিয়া, বড়বাড়ি এলাকায় বিআরটি প্রকল্পের স্টেশন তৈরির কাজ চলছে। সাথে গাজীপুরা এলাকায় সড়কের মধ্যে উড়াল সড়ক তৈরির ব্লক রেখে দেওয়ায় সংকুচিত সড়ক, তাই সরু পথে ধীরে চলে যানবাহন। ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়লে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের। প্রকল্পটা 2018 সালে শেষ হওয়ার কথা ছিল, এখন 2022 সাল, তারপরেও আমরা দৃশ্যমান কোনো প্রকল্প দেখতেছি না। বিআরটি প্রকল্পের পরিচালক বলছেন ঈদ যাত্রার কথা মাথায় রেখে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত 73% কাজ শেষ, ঈদের আগে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করে তোলা হবে। গাজীপুরে যাওয়ার জন্য বাম সাইডে পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে, আর ডান পাশে অল্প কিছু জায়গা, অর্থাৎ 280 মিটার জায়গায় শুধু অ্যাসফাল্ট লেয়ারটা বাকি আছে, এটা হয়তো এই সপ্তাহে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা হলে আপনার কিন্তু একবার উত্তরা থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত আপনার পুরোপুরি পাকা রোড ব্যবহার করা যাবে। 2013 সালে প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হলেও দফায় দফায় প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু কাজের অগ্রগতি সেভাবে আর এগোয়নি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রা প্রস্তুতির খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন জীবন, ঈদযাত্রা এবার তো এই মহাসড়কে যানজট ভোগান্তির শঙ্কা রয়েছে, এখন পরিস্থিতি কি দেখছেন? তানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে আমি আছি। বর্তমানে আমি পদুয়ার বাজার বিশ রোড এলাকায় এসেছি, যেখানে আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিনই মানে হাজার হাজার গাড়ি যানবাহন চলাচল করে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদ আসার আগে কিন্তু আসলে যানজট থাকে, কিন্তু ঈদকে ঘিরে যে গাড়তি মানে গাড়ি এবং যানবাহনের যে বাড়তি চাপ থাকে সেটি কিন্তু আসলে নিরসন করার জন্য এবং সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদেরকে নিরাপদে বাড়িতে ফেরার জন্য কিন্তু আসলে হাইওয়ে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এবং আমরা দেখেছি আসলে যারা চালক, মালিক, শ্রমিক রয়েছেন তারাও কিন্তু আসলে বাড়তি পরিকল্পনা নিয়েছেন, যেন মহাসড়কে যেন এক্সট্রা চাপ না হয় সেই জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানকার সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান যিনি আছেন। আচ্ছা, ঈদের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ News24 কে। ঈদের প্রস্তুতি আমরা প্রতি বছরের নয়, আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। যেমন আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মালিক, শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি সমন্বয়ে আমরা পদুয়ার বাজার, এই বিশ্ব রোড, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের একটি টার্নিং পয়েন্ট, প্রায় 17টি জেলার পরিবহন এখান দিয়ে চলাচল করে। সেই দিক থেকে যাত্রীরা যাতে নিরাপদে বা ঈদে বাড়ি ফিরতে পারে সেই জন্য আমাদের সকল প্রকার প্রস্তুতিমূলক ব্যবস্থা আছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন আবদুল্লাহ বাবলু, তিনি বলছিলেন যে তাদের ঈদের সকল প্রস্তুতি রয়েছে এবং মহাসড়কে মানুষকে নিরাপদে বাড়িতে ফেরানোর জন্য তাদের হাইওয়ে পুলিশ ও তার জনপ্রতিনিধিদের প্রস্তুতি রয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে। তানিয়া জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন,
এবার পরবর্তী প্রসঙ্গ, ভারতের মেঘালয়ে অতি বর্ষণ অব্যাহত থাকলে দু এক দিনের ভেতরে তলিয়ে যাবে সব হাওর। ফের শঙ্কায় কিশোরগঞ্জের এখানকার কৃষক। এমন পরিস্থিতিতে 80% ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আর আগাম বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের হাওর জুড়ে সবুজের সমারোহ, কদিন বাদে সোনালী রঙে ছেয়ে যাবে মাঠের পর মাঠ। এখন অপেক্ষা ধান কেটে ঘরে তোলার। যদিও পাহাড়ি ঢলে পানির নিচে হাওরের 360 হেক্টর বড় জমি, মেঘালয়ে ভারী বর্ষণের আভাসে ফের শঙ্কায় কৃষক। হাওরের যে নিচের জমি যা আছে সব পানি নিচে গা, মানে যদি আবার পানি আসবে ফোন তো আছে, আবার যদি পানি আয়ে তো আমরা সব জমি মূলত নেব গা, আমরা কি করে বাঁচবো? আবার বেশি পানি আসে রয়েছে সব ধরনের প্রস্তুতি। গত উজানের ঢলেও নদ নদীতে পানি প্রবেশ করলেও ফসল রক্ষা বাঁধের কোনো ক্ষতি হয়নি। আশা করছি এই ঢলের কারণেও আমাদের ফসল রক্ষা বাঁধ অক্ষত থাকবে। সর্বোপরি আগাম বন্যা মোকাবেলায় আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। এদিকে হাওরে 80% ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আসামে যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে তাহলে আমাদের হয়তোবা নদী উপচিয়ে পানি হাওর অঞ্চলে ঢুকতে পারে। তবে সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি কৃষকদেরকে যে আমাদের 80% ধান পাকলে যেন দ্রুত কর্তন করে ফেলে। হাওরের একমাত্র বড় ফসল রক্ষায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, News24 দেশ সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও, আপনারা দেখছেন News24 দেশ সংবাদ। রাজশাহী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে বরিশালের রিকশা চালক সন্তান সাদিয়া আফরিন হারিসা, কিন্তু সন্তানকে মেডিকেল কলেজে পড়ানোর মতো সক্ষমতা নেই বাবা মিজানুর রহমানের। তাই হারিসার লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিল দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। সাইফুর রহমান মিরনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চার সন্তান আর স্ত্রী নিয়ে অভাবের সংসার রিকশা চালক মিজানুর রহমানের। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই দিন রাত খাটতে হয় তাকে, তার উপর চার সন্তানের লেখাপড়ার খরচ। তবে বাবার সব পরিশ্রম সার্থক করে তুলেছেন কন্যা সাদিয়া আফরিন হারিসা। রাজশাহী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী ছাত্রী। বড় ডাক্তার হতে পারি তো আব্বা আম্মাকে শুধু বলবো টাকা নাও, আল্লাহ বিল্লাহ করো, বাজার করো, খাও। মেডিকেল কলেজে সুযোগ পাওয়ার খবরে আনন্দের সীমা নেই পরিবারে। তবে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা ভর করে মনে, যদিও সেই দুশ্চিন্তা দূর হয়ে গেছে। হারিসার পড়াশোনায় পাশে থাকবে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ এক মাসের বাজার বাজার করিয়ে দিয়েছে, আরও আশ্বাস দিয়েছে এদের লেখাপড়ার দায়িত্ব নেবে, সমস্ত দায়িত্ব বসুন্ধরা গ্রুপ নেবে। আমার সংসারের দায়িত্ব নিয়েছে, মেয়েদের চাকরির ব্যবস্থা করে দেবে। এই ইতিমধ্যে প্রায় 10-12 হাজার টাকা আমার সংসারে বাজার দিছে বসুন্ধরা গ্রুপ, ওনাদের উপরে আমি খুব খুশি। বসুন্ধরা গ্রুপের মতো বিদ্যমানদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারের পাশাপাশি যদি বসুন্ধরা গ্রুপের মতো অন্যান্য গ্রুপগুলি যদি আরও এগিয়ে আসে তাহলে আমাদের এই পিছিয়ে পড়া মায়েরা বাবারা এবং তাদের সন্তানরা আরও বেশি এগিয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, News24। রমজানের শুরুতে রংপুরের বাজারে ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন ও লেবুর দাম বেড়ে হয়েছে 4 গুণেরও বেশি। ফল, মুড়ি, খেজুর সবকিছুরই দাম বেড়েছে কেজিতে 20-60 টাকা পর্যন্ত। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা, আর কর্তৃপক্ষ বলছে সবকিছুই মনিটরিং করা হচ্ছে। সাদ্দাম হোসেনের ছবিতে রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। রমজানের প্রথম দিন থেকেই রংপুরে ইফতারের অন্যতম উপাদান বেগুনের দামে লেগেছে আগুন। রোজা শুরুর আগের 20 টাকা কেজির বেগুন এখন 60-75 টাকা, 12 টাকা লেবুর হালি কিনতে হচ্ছে 40 টাকায়। ইফতার আইটেমের অন্যতম অনুষঙ্গ কলার দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। ক্রেতারা এই জন্য বাজার মনিটরিং না করাকেই দুষলেন। ব্যবসায়ীরা বলছেন আমদানি কম কিন্তু চাহিদা বেশি হয় বেগুন আর লেবুর দামের উদ্যোগতি। রমজানকে ঘিরে প্রতি কেজি ফলমূলের দাম বেড়েছে 40-60 টাকা, প্রতি হালি কলা 16 টাকা থেকে বেড়ে 35-40 টাকায় দাঁড়িয়েছে। খেজুরের দাম নিয়েও আছে অস্বস্তি। বিক্রেতারা চিরাচরিতভাবে দুষলেন আড়তদারদের। ইফতার বলতে মুড়ি থাকতেই হবে, সেই মুড়ির দামও চড়া। আগে রমজানে আগে বেচাইছি মনে করেন 3 টাকা লেবু পিস, এখন মনে করেন রমজান লাগছে থেকে 6 টাকা পিস। এখন রমজান লাগার পর থেকে কলা 30-35 টাকা আলা হয়ে গেছে, চাহিদাটা বেশি, একটু যোগানটা কম, দামটা একটু বাড়ছে। মুড়ির দর বেশি,
গরিব মানুষ কি করিয়া কিনি খামো। বাজারে স্থিতিশীল মানে প্রত্যেকটা বাজার সরকারিভাবে মনিটরিং করিয়া দেখা উচিত। বাজার মনিটরিং চলছে উল্লেখ করে কৃষি বিপণন কর্মকর্তা জানালেন, মজুদদারি সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিক্রেতাদের দ্বারা যে দামে পণ্য ক্রয় করেছে আমরা তাদের ক্রয় চালানটা দেখতেছি এবং যে দামে বিক্রি করতেছে এর মধ্যে যাতে একটা বিস্তর ফারাক না থাকে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করতেছি এবং সেই অনুযায়ী আমাদের হচ্ছে মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। ক্রেতাদের দাবি শক্তভাবে বাজার মনিটরিং করা, না হলে রমজান মাসকে ঘিরে ইফতারি সহ সকল পণ্যের দাম বেড়েই চলবে। রেজাউল করিম মানিক, News24, রংপুর। News24 দেশ সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। স্বাগত আবারও দেশ সংবাদে। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে সহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন অটোরিকশার চালক তায়েবুল হোসেন, যাত্রী তাহমিনা বেগম ও তার এক বছরের শিশুপুত্র তাওহিদ। নিহতদের স্বজন জানায়, দুপুর দুইটার দিকে খায়রুল ইসলাম তার শ্বশুরবাড়ি কালীহাতি উপজেলার হাতিয়া থেকে স্ত্রী সন্তান নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি কদমতলী ফিরছিলেন। পরে তারা হাতিয়া অরক্ষিত রেল ক্রসিং পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও শিশু তাওহিদ নিহত হয়। গুরুতর আহত খায়রুলের স্ত্রী তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশ সংবাদ এখন এ পর্যন্ত। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24bd.tv। ধন্যবাদ সবাই।